স্বজনদের আহাজারিতে ভারী এলাকার পরিবেশ। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে সুপারি পাচার করছিল চোরা কারবারিরা। এ সময় বারোমারি বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের উপর হামলা করে তারা। এ সময় দুপক্ষের গোলাগুলিতে আমিনুল নামে এক চোরা কারবারি নিহত হন, বিজিবির এক সদস্য সহ আহত হন দুইজন। পুলিশ জানায় সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সুপারি পাচারকে কেন্দ্র করেই সংঘর্ষ হয়। গোলাগুলি একজন মারা গেছে, যার নাম হচ্ছে আমিনুল ইসলাম, আর গুলি আহত হয়েছে বিজিবির সাথে। দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চোরা কারবারি জায়েদুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সময় সংবাদ, নেত্রকোনা।